হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট 2 মিনিট অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আজকে থেকে আপনারা আমার চ্যানেলে 2 মিনিট প্রিমিয়ার প্রো টিউটোরিয়ালের একটা প্লেলিস্ট পাবেন। ফার্স্ট টিউটোরিয়ালে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে 2 মিনিটে গ্লিচ টেক্সট ইফেক্ট ক্রিয়েট করা যায় সেই প্রসেসটা নিয়ে কথা বলবো। সো লেটস বিগেন। টাইমলাইনে একটা টেক্সট লেয়ার ক্রিয়েট করা আছে, এটাকে জাস্ট কিবোর্ড থেকে অল্টার ধরে উপরে আমি আরেকটা ডুপ্লিকেট করব এবং আমি ইফেক্টস প্যানেলে যাব। ইফেক্ট প্যানেল থেকে প্রথমে আমি ওয়েব ওয়ার্পটা সার্চ করে উপরে টেক্সট লেয়ারটিতে ড্র্যাগ করে ফেলে দিব। এরপরে আমি RGB কালার ব্যালেন্স এটাকে সার্চ করব এবং এটাকেও আমি প্রথম টেক্সট লেয়ারটিতে অ্যাপ্লাই করব। এখন যদি আমি কন্ট্রোল প্যানেলে যাই তাহলে দেখা যায় এখানে ওয়েব ওয়ার্প এবং কালার ব্যালেন্স RGB দুইটা ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে। প্রথমে আমি ওয়েব টাইপ থেকে আমি স্কোয়ার করে দিব এবং ওয়েব হাইটটা আমি 50 করে দিব, ওয়েব উইথটাকে আমি 100 করে দিব, ডিরেকশন আমি 0 করে দিব এবং ওয়েব স্পিড -10 করে দিব। এরপরে চলে যাই কালার ব্যালেন্স RGBতে, রেড থেকে আমি 0 করে দিব এবং ব্লু থেকে আমি 0 করে দিব। তাহলে আমার একটা কালার অ্যাপ্লাই হয়েছে। এরপরে আমি প্লে হেডটাকে জাস্ট 3টা ফ্রেম সামনে নিয়ে আসবো, এনে রেজর টুল দিয়ে আমি একটা কাট দিব। আবার 4টা ফ্রেম আমি সামনে নিয়ে আসবো এবং আরেকটা কাট দিব। এভাবে 3টা এবং 4টা ফ্রেমের কম্বিনেশানে আমি একটা একটা করে কাট করে নিব এবং উপরের টেক্সট লেয়ারে 4টা ফ্রেমের অংশটাকে আমি ডিলিট করে দিব। এখন আমি রেজর টুল দিয়ে আবার ঠিক উপরের লেয়ারের মতো করে নিচের লেয়ারটাও কাট করে নিব এবং নিচের টেক্সট লেয়ারের 3টা ফ্রেমের অংশটুকুকে আমি উপরেরটার মতো করে ডিলিট করে দিব এবং লাস্টের বাড়তি অংশটুকুকে আমি ড্র্যাগ করে সিলেক্ট করে ডিলিট করে দিব। এখন আমি আবার উপরের লেয়ারের দ্বিতীয় অংশটুকু সিলেক্ট করে কন্ট্রোল প্যানেল থেকে কালার ব্যালেন্স RGB থেকে রেড করে দিব 100, গ্রিন করে দিব 0 এবং ব্লু করে দিব 100 এবং ওয়েব ওয়ার্প এর ডিরেকশনটা আমি 90 করে দিব, তাহলে একটু ডাইনামিক হবে। এরপরে সেম ওয়েতে আমি উপরের লেয়ারের 3rd অংশটুকুর কালারটা আবার চেঞ্জ করে দিব, রেড থেকে 180 করে দিব এবং গ্রিন 0 করে দিব, ব্লু 0 করে দিব। তাহলে আমার গ্লিচ টেক্সট ইফেক্ট হয়ে গেছে। এখন জাস্ট ইউটিউব থেকে একটা গ্লিচ সাউন্ড ইফেক্ট আপনি টেক্সটের নিচে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনার গ্লিচ টেক্সট ইফেক্ট কমপ্লিট। সো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট 2 মিনিট টিউটোরিয়ালে। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।